পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেন যাদের অফুরন্ত প্রতিভা, সৃজনশীলতা এবং পরিশ্রমের মাধ্যমে পৃথিবী বিখ্যাত হন। একজন শিল্পীর কথাই বলছি, যাকে আমি স্কুলে পেয়েছিলাম। স্কুলে যখন দেখেছি যে ক্লাসে যখন শিক্ষক নাই, তখন ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে ভরিয়ে ফেলত, এবং তখনই বুঝতে পেরেছিলাম যে ও একজন বিরাট শিল্পী হবে। তো সেই শিল্পীর যেটা ছিল, আমরা দেখেছি পরিশ্রম, সারাদিন পরিশ্রম করত, ছবি আঁকত। এই যে একটা বিষয় জীবনের সঙ্গে তার ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল, যখন আর্ট কলেজ থেকে পাশ করলো, শিক্ষক হলো এবং স্পেনে গিয়ে থাকলেন এবং সেখানে গিয়ে অত্যন্ত নাম করেছেন, এখন বিশ্বের সবাই তাকে চেনে। এবং তার ছবির যে মূল বিষয়টি, সেটা হচ্ছে একটা বিমূর্ত কম্পোজিশন। সেই কম্পোজিশনগুলো ছাপচিত্রেই হোক, তৈলচিত্রেই হোক বা ওয়াটার কালার অথবা অ্যাক্রাইলিকই হোক, সেখানে দেখতে পাই যে কম্পোজিশনটা অত্যন্ত সুন্দর হয় এবং সেখানে স্পেস খুব প্রাধান্য পায়, এবং কখনো খুব হালকা রং, সাদা রংটা প্রাধান্য পায়, এবং কখনো খুব গাঢ় রং দিয়ে উনি কাজ করেন এবং স্পেসটাকে ধরে রাখেন। ছবিটা মোটামুটিভাবে ভাসতে থাকে, ফ্লোটিং অবস্থায়। সেটাকে তিনি অ্যাঙ্কর করেন আবার আরেকটা লেয়ারে কাজ করে। সেই লেয়ারের মধ্যে অন্য কিছু রং আসে, কিছু ছবি আসে, কিছু অঙ্ক আসে, কিছু কথা আসে, এবং তাতে করে ওই ছবিটা একটা দেশের হয়েছে। তার কতগুলি ছবিকে আমরা দেখতে পাই স্পেনের কথা বলছে, কতগুলি ছবিতে দেখতে পাই আমাদের এই নদীমাতৃক বাংলাদেশের কথা বলছে, কিন্তু সেটা খুব গভীরভাবে উনি তুলে ধরেন। তার চিত্র যেহেতু বিমূর্ত, সেই জন্যে এই সরাসরি কোনো বক্তব্য তার নেই। বেশ, যারা ছবি বোঝেন বা যারা ছবি ভালোবাসেন, তাদেরকে তিনি ইঙ্গিতের মাধ্যমে ওই সব অ্যাম্বিয়েন্সগুলো নিয়ে আসেন, এবং তার যে দেশপ্রেম সেখানে আমরা দেখতে পাই। আমার জন্ম ইসলামপুরে, সে সময়কার জামালপুর আর কি, বাড়ি আমার চাঁদপুরে। তো বাবা ছিলেন সেন্ট ইন্সপেক্টর, 3 মাস বয়সে আমরা চলে আসি কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জে আমার চাইল্ডহুড, সেখানে প্রায় 20 বছর আমার। তখনকার যে আমি শিল্পী হব, আজকে আমি আমার প্রফেশন ছবি আঁকা, সেটা কোনোদিন মানে শিল্পী কী কী করলে হওয়া যায়, ছোট্ট একটা শহর, তাও এটা 60 বছর আগের, 70 বছর আগে, তখন 70 বছর, কিশোরগঞ্জ ছোট্ট একটা শহর। তো আমার মনে আছে যে আমার কিছু হাতের কাজ করতে ভালো লাগতো, তো সবাই ভালো লাগতো এবং ভালো লাগছে, এবং এটা উৎসব এতাম আমি, যে আর্ট কনসেপ্টটা যে আমরা বুঝি এখন যে সবের ভিতরে আছে। আমার মনে আছে আমি কোনো সময় এই যে ছবি আঁকার আর্টিস্ট কোনো সময় দেখা হয় নাই, কোনোদিন একটা জল রং কী, টিউব তেল রং কী, কোনো দেখিও নেই, ইভেন ম্যাট্রিক দেওয়ার আগ পর্যন্ত। আমি তো টিচার ছবি আঁকতাম, কোনোদিন বিদেশে যাবো এই চিন্তাও ছিল না, কারণ পাকিস্তানের আমলে অসম্ভব ছিল। তখন বিদেশে যাওয়া চিন্তা করা মানে এটা একটা মেরাকল ব্যাপার। তো রফিকুল নবী আমার সিনিয়র, নবী ভাই বললো মানে তখন প্রায় যুদ্ধ লেগে গেছে প্রায়, সেটা হলো 69-এ। তো আমার জানুয়ারির দিকে না ফেব্রুয়ারি, তো স্পেনে যাবে নাকি, আমরা জান না কেন, মানে আমি বললো পাকিস্তানের লাস্ট স্কলারশিপ এইটাই। তখন স্কলারশিপ অলরেডি বাংলাদেশ রেকগনাইজড, স্পেন দেন আই রেকগনিশন, তারপরে অ্যাম্বাসেডার আসলো, এসে গিয়া আমার স্কলারশিপ সব ভাঙাইল দুগুলো না, ইউনিয়ন পাকিস্তানি ডিক্লেয়ার করছে বাংলাদেশি, আর স্কলারশিপ আমি রিনিউ করতেছিলাম আমার রেজাল্ট দিয়ে 1 বছর 2 বছর 3 বছর মতো। তার টাইমে আমার পয়সা লাগবে না, আমার একটা কাগজ দাও যাতে থাকা যায়। বাংলাদেশে আমি একমাত্র 10 বছর ছিলাম, কোনো বাঙালি ছিল না ওই দেশে। স্কলারশিপ প্রলঙ্গার, তারপরে আমার স্কলারশিপ নষ্ট হয়ে গেলো, তোমার একটা ওয়ার্কশপে ঢুকলাম, প্রিন্ট করতাম, অন্য আর্টিস্টের প্রিন্টার হিসাবে হাতে প্রিন্ট করতে হবে, ওরা জানতো যে আর্টিস্ট, আর আমার আর্ট হিসাবে গণ্য করতাম, বিরাট বিরাট নভেল আর্টিস্ট পাইনিস। আমি কিন্তু ওইখানে কাজ করতাম স্যালারি বেশি না, আমি কোনোদিন চাই নাই স্যালারি বেশি কাজ করবো, আমি কাজ করবো এই হিসাবে কন্টা হিসাবে। ফাইনালি আমি একদিন বললাম যে ওদের না, আমি এখন আমি আমার বাতরানরাও নিজেই খাবো, অন্য বাতরানতে চাই না, দ্যাট মিনস আই ওয়ার্ক মাই থিংস। আস্তে আস্তে আরম্ভ করলাম এই আমার লাইফ,
start my work person. Nature is our real teacher. এখান থেকে আমাদের সব নিতে হবে, সব শিখতে হবে, এর বাইরে আমরা যেতেই পারবো না। এখন নতুন নতুন জিনিসের কাছে ওইটা থাকবে, এটা এরকম কেন? মানুষ তো চাকা তুলতেছে, ওই গরু গাড়ির পাল নাই আমাদের এখন। হ্যাঁ, এইসব চেঞ্জ হতেছে, চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের রুচি চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এখনকার জেনারেশান যেটা পাচ্ছে এরা বলবে আমরা ভালো হইতে আসি, আমরা বলবো আমাদের টাইমটা ভালো। হ্যাঁ, সুতরাং এই নেচার চেঞ্জ হচ্ছে, সাথে সাথে মানুষের ক্যারেক্টারও চেঞ্জ হইতেছে, বা এর উপরে আমরা সব ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তারপর ফাইনালি তো মানে আমরা সারেন্ডার করতে হয় আর কি, নেচার টোটালি।